জলবায়ু পরিবর্তনের ফলে অশান্ত হয়ে উঠেছে সাগর। ভারত মহাসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর এবং আরব সাগর অশান্ত। সমুদ্র গর্ভের তাপমাত্রা বাড়ছে, এর ফলে সাগর অশান্ত এবং অস্থির হয়ে উঠছে। তারই প্রভাবে নিম্নচাপ ক্রমেই ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলস্তর বেড়ে চলেছে প্রতিনিয়ত। বিশ্ব উষ্ণায়নের ফলে বহু দেশ জলের তলায় চলে যেতে পারে একে একে। এই আঙ্গিকে সমুদ্রের জলস্তর বাড়ার ফলে কোন দেশ সবার আগে জলের তলায় চলে যেতে পারে দেখে নেওয়া যাক। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি ছোট্ট পাবাল দ্বীপ অস্তিত্ব হারাবে সর্বপ্রথম। জলস্তর বাড়লে যে দেশ সবার আগে জলের তলায় চলে যেতে পারে তা হল প্রশান্ত মহাসাগরে অবস্থিত প্রবাল দ্বীপ কিরিবাতি। 33টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই কিরিবাতি বা কিরিবাস দেশ। এই দেশের বৃহত্তম শহর বা রাজধানী শহর হল তারাওয়া। হাওয়াই দ্বীপপুঞ্জের প্রায় 4000 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মাইক্রোনেশিয়ার অন্তর্গত এই দেশ। প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত কিরিবাস দ্বীপের কিছু অংশ প্রতি বছর নিমজ্জিত হচ্ছে। সেই ধারাবাহিকতা পর্যালোচনা করে ভূবিজ্ঞানীদের ব্যাখ্যা, 60 বছর পর এই দ্বীপটির কোনো অস্তিত্ব আর থাকবে না, কারণ এই দেশটি পৃথিবীর একমাত্র দেশ যেটি প্রত্যেক গোলার্ধের মাঝ বরাবর অবস্থিত। তার ফলে এখানে দ্রাঘিমাংশের ভিন্নতা দেখা যায়। বরফ গলে সমুদ্রের জলের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর কিরিবাস দ্বীপের অন্যতম বড় সমস্যা হল বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে এই অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখানকার মানুষ প্রায় সব সময় এই দুশ্চিন্তার মধ্যেই থাকে, কবে তাদের দেশ সমুদ্রে নিমজ্জিত হয়ে যেতে পারে। আর সেই সঙ্গে সমুদ্রের জলের প্রভাবে পানীয় জলের সংকট তীব্রতর হয় এই দেশে। প্রকৃতির কোপে একদিন এই দেশ অস্তিত্ব হারাবেই। প্রতি বছর এই দেশটি জলের তলায় নিমজ্জিত হয়। তাই ফিজিতে জমি কিনছে এই দেশ, অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে দেশটি। শুধু তাই নয়, দেশটিতে দূষণের মাত্রা অত্যাধিক, এর ফলে দেশবাসী প্রায় সময়ই নানা রোগে ভোগে এবং তার ফলে মৃত্যু পর্যন্ত হয়। এদেশে দূষণের কারণে শিশু মৃত্যুর হারও বেশি। তবে দেশটির সৌন্দর্য অতুলনীয়। প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশ, এর ফলে সৌন্দর্য দেখতে বহু মানুষ আসেন। কিরিবাস দেশটি 33টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত, তার মধ্যে 21টি দ্বীপ বসবাসযোগ্য। আর এদেশের সংস্কৃতিও একেবারে ভিন্ন।